আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয় ভালো আছে, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল চলে আসলাম, তো আজকে তো শনিবার, তো এখন সকাল 9টা বাজে আর কি। তো এই যে রায়নের জন্য আমি 2টা রুটি বানাচ্ছি, তো রুটিটা 2টাই বানাইছি, কারণ রায়ন আমরা খাবো না। আর এখানে 2টা ডিম সিদ্ধ দিছি, একটা রায়নের বাবার, একটা আমার। তো সকালবেলা তেমন ভারী নাস্তা খাই না, আপনারা অলরেডি সবাই কম বেশি জানেন, তো ডায়েটে আছি, সেজন্য শুধু রায়নকেই রুটি বানাই দিতেছি। আর আমরা তো ডিম সিদ্ধ খাবো। তো আজকে কি রান্না করব, তো সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই তো রায়ানের নাস্তা খাওয়া শেষ, তো দেখেন টেবিলে কি অবস্থা, তো এগুলা এখন গুছাতে হবে। এই যে পুরা নাস্তা খায়ও নাই, রুটি রেখে দিছে, তো টেবিলটা ক্লিন করে নেই। তো এই তো তো আমি এখন ঘরটা সম্পূর্ণ গুছিয়ে নিব আর কি। তো আমি ছুটির দিনে কি কি কাজ করি, বা ছুটির দিন কি রেগুলার কাজ তো থাকেই, তো ছুটির দিনও একটু বাড়তি কাজ থাকে। তো এই যে খাটের নিচ টিচ আজকে ঝাড়ু দিব, তো এই যে থালে বাসনও জমা হয়ে আছে, এগুলো আর কি করব। কালকে রাত্রে আর কি ধুই নাই, ভালো লাগতেছিল না, যেদিন ভালো না লাগে রেখে দেই, তো পরের দিন সকালে ধুয়ে নেই। তো সব কিছু আমি গুছগাছ করে নেই, তারপরে আমি রান্নায় যাব। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন। আর আমি কিভাবে মশলাটা ফিটি, অনেকে জানতে চেয়েছিলেন মশলা আমি কী কী দেই, তো সেটাও আজকে দেখাবো। আর খুব মজার একটা মাছের আইটেম আমি আজকে তৈরি করছি, তো সেটাও আপনারা দেখে নিন, আপনাদের ভালো লাগবে। আর এই যে গ্লাস কটা, এখন গ্লাস কটা ধুতে হবে, গ্লাস কটা আমি একটু ধুতে নিয়ে যাচ্ছি, টেবিলটা মুছে দিই। টেবিল গোছানোটা হয়ে গেল, এখন থালে বাসনগুলো ধুতে চলে যাই। তো এই যে এখন থালে বাসনগুলো ধুয়ে নিই, পরিষ্কার করে তারপরে রান্না করবো আর কি। তাই আই মাছ কীভাবে রান্না করি, আই মাছের পোনা একটু ভিন্নভাবে, ভিন্ন স্বাদে, তো আপনাদের দেখলে ভালো লাগবে। আমি এগুলি বেঁচে নিই, করি নাই এজন্য আর কি এগুলা জমে গেছে, যদি ভালো না লাগে রাত্রে আর করি না, রেখে দিই।
সব থালা বাসন ধুয়ে ফেলছি, তো এই জায়গাটা ক্লিন করে ফেললাম। তো আমি এখন ঘরটা মুখ দিয়ে নিব, কারণ এই জায়গায় গরম পানি দিয়ে দিচ্ছি, হালকা গরম পানি। তো গরম পানিটা দিলে ঘরটা সুন্দর মতো ক্লিন হয় এবং আঠালো আঠালো ভাবটা চলে যায়। আর ফ্লোর ক্লিনার তো দিয়ে দিছি আগে, আমি ঘরটা মুখ দিয়ে নিই নিচ্ছি। তো সব কাজ শেষ, এখন ঘরটা মুভ দিয়ে নিলেই আমার কাজ কমপ্লিট। দেখতে চেয়েছিলেন বা জানতে চেয়েছিলেন যে আমি মশলাটা কীভাবে তৈরি করি, তো এই যে এখানে সম পরিমাণ আদা আর রসুন নিছি। আপনারা যতটুকু পরিমাণ আদা নেবেন ততটুকু পরিমাণ রসুন নেবেন, আর কাঁচামরিচ যতটুকু পরিমাণ আদা রসুন নেবেন তার 1/3। আর নেবেন জিরা, জিরাটাও আপনারা আদা রসুন যা নেবেন তার 1/3 জিরা নেবেন। তো এখানে এই সবগুলোর জন্য এখানে আমি 4 চামচ জিরা দিছি, জাস্ট বেশি না, এটা একটা হালকা ফ্লেভার আসবে এই জন্য আর কি। মশলাটার মধ্যে দিলে হালকা একটা ফ্লেভার আসে, তো খুব ভালো লাগে এর জন্য। তো এটা আমি জিরাটা একটু ভিজিয়ে রাখবেন, কমপক্ষে 1/2 কি 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তাহলে মশলাটার সাথে ভালোভাবে ব্লান্ড হয়ে যায়, এই জন্য আমি এটা ভিজিয়ে রাখছি। তো এই তো এই যে ব্লান্ডারে সবগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচামরিচ জিরা, এগুলো আমি এখন ফিটে নিব। তো আইন মাছের ভুনাটা আমি করতেছি, তো মাছটা কষাচ্ছি। তো এর আগের পর্বগুলো তো আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি মশলাটা কষানোর সময় আমি খেয়াল করে দেখি আমি ভিডিওটাই অন করি নেই, যার কারণে স্কিপ হয়ে গেছে। যাক কোনো সমস্যা নেই, আমি আলগা বয়েস দিয়ে বলে দিচ্ছি এখানে কী কী দিছি। তো এটা আইন মাছ, প্রথমত আমি তেল আর তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে হালকা ভাজছি, পুরো ভাজি নাই। তারপরে আপনার এখানে আমি যে মশলাটা দেখালাম সাদা মশলা, আদা রসুন আর হলো কাঁচামরিচ আর জিরা, ওই পেস্টটা আমি মাছ অনুযায়ী দিয়ে দিছি। এখানে 2 চামচ দিয়ে দিয়েছি 4 চামচের, আর হলুদ আর মরিচ খুব সামান্য দিছি, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি মোটামুটি ঝাল রাখছি, তো এগুলো দিয়ে আমি ভালোভাবে কষাছি। মূল উপাদান, মূল জিনিসটা হচ্ছে এই কষানো মশলাটা, ভালোভাবে কষাতে হবে। আমি তো 2 বার পানি দিয়ে কষাইছি, তারপরে মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো একটু আধা কষানো হয়ে গেলে আমি কয়েকটা এলাচি ছেঁচে দিছি এখানে, তো যাদের পাটা আছে তারা বেটে দিবেন, আমার কাছে পাটা নাই তাই ছেঁচে দিছি। তো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তারপরে এটা আমি খুব অল্প জ্বালে আমি আরও 10 মিনিটের মতো কষাইছি মাছটা। কষানোর পর এই যে গরম পানি দিয়ে দিছি, গরম পানি দেওয়ার পর মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢেকে দিছি। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে টমেটো দিয়ে দিলাম, তো পানিটাও শুকায় আসছে। তো আর জিরা ফাঁকিও দিয়ে দিছি 1/2 চামচ, আপনারা দেখছেন যে জিরা ফাঁকিও দিয়ে দিলাম। তো এখন এই যে ঝোলটা শুকায় আসলে যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়েই নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার আই মাছের ভুনা। তো এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ, যে অনেক ভালো লাগবে। তো আমি মশলা কষানোটা আর কেউ দেখাতে পারলাম না, এই জন্য সবার কাছে সরি। তো এমন অনেক সময় ভুল হয়ে যায় যে কোনো কিছু করতেছি অথচ ভিডিও অন করতে ভুলে গেছি। তো ঠিক আছে, বাকিটাও আপনারা দেখে নিন। আমি একটু পেঁয়াজ বেরাস্তা করে রাখছিলাম, তো এই বেরাস্তাগুলো আমি এখন দিয়ে দেবো টুকু দিয়ে।
পেঁয়াজ বেরাস্তা দিলে কিন্তু জিনিসটা অনেক স্বাদ হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো একটু পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম। তো হয়ে গেল আইর মাছের ভুনা। তো কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন। তো এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যি বলছি অনেক ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, আজকে ব্লগটি আর রান্নাটি আমার যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।